আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সম্মানিত সুদী দেশ বা প্রবাস যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের নতুন আরও একটি ভিডিওতে সুগন্ধি ধনেপাতা আমরা বিভিন্ন প্রকার রান্নায় বা মুড়ি ভর্তা বেশ মজা করে খাই কিন্তু এসবের বাইরেও ধনেপাতার পাতার প্রচুর ওষুধে গুণাবলী ও স্বাস্থ্য উপকারিতা আছে ধনেপাতা পাতা আমাদের হৃদরোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং প্রদাহ কমাতেও বেশ কাজ করে এতে বিদ্যমান এসেন্সিয়াল ওয়েল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচাতেও রক্ষা করে গবেষণা বলছে ধনে পাতা মৃগী রোগের খিচুনি এবং উদ্বেগ কমাতেও সাহায্য করে এগুলোর বাইরেও ধনেপাতা আছে কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন এবং ভিটামিন আজকে আমরা ধনেপাতার পাতার উপকারিতাগুলো নিয়ে আলাপ করব তো চলুন শুরু করা যাক এক প্রদাহ রোধ করে ধনেপাতা শুধু আমাদের রান্নাবান্নায় ব্যবহার হয় না এটি ছাড়াও মেডিসিনাল বিকল্প হিসেবে আমরা ব্যবহার করে থাকি ধনে পাতায় পাওয়া যায় দুটি গুরুত্বপূর্ণ উপাদান যেমন এসেন্সিয়াল লিপিড ও নিনালুল তেল গবেষণা প্রাপ্ত ফলে পাওয়া যায় নীণালুল তেল আমাদের ব্যথা কমাতে সাহায্য করে এবং এটি অতিরিক্ত সক্রিয় স্নায়ুতন্ত্রকে শান্ত করতেও অবদান রাখে এগুলো ছাড়াও ধনেপাতা পাতা মৃগী রোগ বিষণ্নতা এবং প্রদাহ রোধ করতে সাহায্য করে দুই থাইরয়েডের ভারসাম্য বজায় রাখে হাইপার থাইরডিজম বা হাইপার নামে আমাদের দেহে দুটি থাইরয়েডের সমস্যা আছে এই থাইরয়েড গ্রন্থি থাকে আমাদের গলার সামনের দিকে যেটা থেকে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয় তবে যদি হরমোন নিঃসরণে ভারসাম্য না থাকে তাহলে হাইপার থাইরডিজম বা হাইপার দেখা দিতে পারে ধনেপাতা আমাদের এই থাইরয়েডের ভারসাম্য রক্ষা করে এছাড়াও অত্যধিক গরম অনুভূত হওয়া হটপ্লাশ রাতে অতিরিক্ত ঘাম এবং পিত্তজনিত সমস্যা দূর করতে সাহায্য করে এই ধনেপাতার পাতার রস তিন খিচুনি প্রতিরোধ করে গবেষণা থেকে পাওয়া যায় ধনেপাতা একটি নির্দিষ্ট পটাশিয়াম চ্যানেলকে অ্যাক্টিভ করে যাকে কেশিয়ান কিউ চ্যানেল বলা হয়ে থাকে এই কেসিয়ান কিউ চ্যানেল হলো কার্ডিয়াক এবং নিউরোলান উত্তেজনা নিয়ন্ত্রণের মতো বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে জড়িত এক ধরনের চ্যানেল ধনেপাতা এই প্রক্রিয়ার মাধ্যমে মৃগী রোগের খিচুনি কমাতে সাহায্য করে চার রিমোটাইট আর্থাইটিস কমায় ধনেপাতা আমাদের প্রদাহ রোধ করে এবং ব্যথাও উপশমও করে এটি রিউমাটয়েড আর্থাইটিস কমাতে সহায়তা করে থাকে যে আর্থাইটিস হার্ট ফুসফুস ত্বক এমনকি রক্তনালীকেও ক্ষতিগ্রস্ত করতে পারে পাঁচ চক্ষু রোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায় ধনেপাতায় থাকে বিটা ক্যারোটিন ও লোটিন যেগুলো অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ থাকে ধনেপাতা পাতা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার একটি উৎস আমাদের দেহে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন থাকে তেমনি ফ্রি রেডিকেলও থাকে যে ফ্রি রেডিকেল আমাদের দেহকোষের ক্ষতি করে শুধু তাই নয় ফ্রি রেডিকেল ক্যান্সার হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগও সৃষ্টি করতে পারে ধনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই ক্ষতিকর ফ্রি রেডিকেল ধ্বংস করে আমাদের দেহকোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় গবেষণা থেকে পাওয়া যায় ধনে পাতা রসে ধনে বীজের চেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান ধনেপাতা বেশি বেশি খেলে চক্ষু রোগ এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিও কমাতে সাহায্য করে ছয় মন মেজাজ ভালো রাখে আমরা অনেক সময় টেনশন বা উদ্বেগ ফিল করলে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধ খাই কিন্তু ধনে পাতা রস খেলেও আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি কারণ এই নির্যাস পেশি শিথিল বা রিল্যাক্স করে যার ফলে আমাদের মন মেজাজও ভালো হয়ে যায় সাত ডায়াবেটিস কমাতে সাহায্য করে আমাদের অগ্নাশায় যখন ইনসুলিন তৈরি করতে পারে না বা শরীরে উৎপাদিত ইনসুলিন যখন যথাযথ ব্যবহার করতে পারে না তখন আমরা একে বলি ডায়াবেটিস এর কারণে আমাদের রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় গবেষণা প্রাপ্ত ফলে পাওয়া যায় ধনেপাতা আমাদের দেহে ইনসুলিন প্রতিরোধ করার ক্ষমতা রাখে অর্থাৎ ধনেপাতা পাতা আমাদের গ্লাইসেমিয়া কমাতে ভূমিকা রাখতে পারে তো আজ এ পর্যন্তই কথা হবে পরে কোনো এপিসোডে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায়ক আমিন